স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্বার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না তন্ময় চ্যানেলেক্সের সকলকে জানাই শুভ নববর্ষ তন্ময় চ্যানেলেক্সে খুব শীঘ্রই আসতে চলেছে সাহিত্যের সেরা সময় সুকতার একশো এক ভূতের গল্প আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা মেজ ঠাকুরদার গানের ঘর শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প অবশেষে রাহুল হাজারিবাগে এলো নিখিলেশ অনেকদিন দিন যাবৎ রাহুলকে তাগাদা দিচ্ছিল রাহুল চলে আয় কদিন ছুটি নিয়ে এখানকার পাহাড় প্রকৃতি আর জঙ্গল তোর ভালো লাগবে নিখিলেশ আর রাহুল বছর কয়েক আগে কলকাতায় একই কলেজে পড়েছে নিখিলেশ তখন কলকাতার এক হোস্টেলে থাকতো তারপর পড়াশোনা শেষ হলে হাজারিবাগে ফিরে গেছে সেখানেই ওদের পৈতৃক বাড়ি কয়েক পুরুষ যাবৎ বাস করছে রাহুল কলেজ জীবনে নিখিলেশের প্রাণের বন্ধু ছিল তবু নিখিলেশের ডাকে এখানে আসা সম্ভব হচ্ছিল না রাহুলের কিন্তু সুযোগটা আচমকাই এসে গেল রাহুল বর্তমান এক ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়েছে তারাই রাহুলকে পাঠিয়েছে হাজারিবাগে রাহুল আসার আগে নিখিলেশকে ফোন করে এসেছে সেই মতো সেদিন বিকেলে হাজারিবাগ রোড স্টেশনে হাজির ছিল নিখিলেশ বেশ কয়েক বছর বাদে দুই বন্ধু দেখা হয়েছে শেষ বিকেলের আলো আধারের মধ্যে এরপর নিখিলেশ রাহুলকে নিয়ে একটা বাসে উঠে গল্প করতে করতে বাড়ির পথ ধরেছে নিখিলেশের বাড়িটা মূল শহর থেকে কিছুটা দূরে দোতলা বাড়ি আশপাশে অনেকটা জায়গা খোলামেলা বাড়িটা দোতলা হলেও ঘরের সংখ্যা অবশ্য বেশি নয় একতলা দোতলা মিলে খান চারে একতলার পাশাপাশি দুটি ঘরের একটিতে নিখিলেশ তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে থাকে দ্বিতীয় ঘরটিতে থাকে নিখিলেশের বৃদ্ধা বিধবা মা দোতলাতে ছাদের ওপর দুটি ঘর একটিতে নিখিলেশের এক দাদা যখন হাজারিবাগে আসেন তখন এখানে থাকেন তিনি মুম্বাইতে কোনো এক বিদেশি কোম্পানিতে চাকরি করেন পরিবার নিয়ে সেখানেই থাকেন দ্বিতীয় ঘরটা তালাবন্ধ সে ঘরটা নাকি সারা বছরই তালাবন্ধ থাকে এর বেশি তখন কিছু বলেনি নিখিলেশ একতলাতেই থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা সারা সন্ধ্যেটা রাহুলের ভালোই কাটলো নিখিলেশ ওর স্ত্রী মেয়ে মা সবাইকে নিয়ে হইচই করে রাহুলের মনেই হচ্ছিল না সে নিজের পরিবারের বাইরে অন্য কোথাও এসেছে রাত্রে খাওয়া দাওয়া সেরে নিখিলেশ রাহুলকে নিয়ে দোতলায় উঠল ও দাদার ঘরটাতেই রাহুলের থাকার ব্যবস্থা করেছে সে দোতলার এই ঘরটা আকারে খুব বেশি বড় না হলেও বেশ ছিমছাম সাজানো খাট ড্রেসিং টেবিল আলনা সবই আছে দুবন্ধু খাটে বসে কিছুক্ষণ গল্প করল তারপর নিখিলেশ ঘর ছেড়ে যাবার আগে হঠাৎ থমকে দাঁড়ালো একটু ইতস্তত করে বলল দেখ রাহুল একটা কথা তোকে না বললেই নয় কি কথা নিখিলেশের ইতস্তত ভাব দেখে অবাক হলো রাহুল ও ঠিক কী বলতে চাইছে মানে আমার একটা অনুরোধ কোন অবস্থাতেই রাতের বেলা তুই এই ঘর ছেড়ে বেরুবি না কোনো আওয়াজ শুনে অথবা কেউ ডাকলেও না মনে থাকবে তো কি ব্যাপার বলতো রাহুল জিজ্ঞেস না করে পারল না সে কথা অন্য কোনো সময় তোকে বলবো তবে ঘর থেকে না বেরুলে ভয়ের কিছু নেই গুড নাইট নিখিলেশ চলে গেল নিখিলেশ চলে যাবার পরে রাহুল ঘরের আলো নিভিয়ে শুয়ে ব্যাপারটা ভাববার চেষ্টা করলো কিন্তু সারাদিনে অনেক ধকল গেছে ক্লান্ত চোখে ঘুম নামতে দেরি হল না সেদিন অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল রাহুলের তখন খোলা জানলার বাইরে আকাশের গায়ে একাদশী চাঁদটা ঝুলে রয়েছে এসে দাঁড়িয়ে পড়েছে ঘরের মধ্যে হঠাৎ ঘুম চোখে রাহুলের মনে হলো কোথায় যেন সেতার বাজছে এত রাত্রে কে বাজাচ্ছে সেতার এ বাড়িরই কি কেউ তাছাড়া আর কে হবে আশেপাশে কাছাকাছি তো কোনো বাড়ি নেই রাহুল ভাবলে একবার ঘর থেকে বেরিয়ে দেখে তারপরই মনে পড়ল নিখিলেশকে সে কথা দিয়েছে রাতে ঘর ছেড়ে বেরোবে না তবে সেতার তো যে কেউ বাজাতে পারে এটা কিছু অস্বাভাবিক নয় ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়েছিল রাহুল পরদিন সকালে কথাটা নিখিলেশকে বলতেই ও যেন তাড়াতাড়ি প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইল রাহুলেরও অবশ্য এ নিয়ে মাথা ঘামাবার সময় ছিল না সকালে বন্ধুর বাড়িতে স্নান খাওয়া সেরে ও বেরিয়ে গেল অফিসের কাজে ফিরল সন্ধের পর সেদিন অনেক পরিশ্রম হয়েছে খুব ক্লান্ত সে কারণেই বোধ রাতটা এক ঘুমেই কেটে গেছে রাহুলের পরদিন ছিল ছুটি সেদিন সারাটা দিন রাহুল নিখিলেশের পরিবারের সঙ্গে হাসি আনন্দে কাটিয়ে দিল আশপাশে বেরিয়েও এলো তারপর রাতের খাওয়া দাওয়া সেরে রাহুল ছাদের ঘরে এলো আজকের রাতটা পূর্ণিমা ফুটফুটে ছড়িয়ে পড়েছে সারা ছাদ জুড়ে অনেক রাত পর্যন্ত একা একা ছাদে পায়চারি রাহুল মাঝে ওর চোখ যাচ্ছিল পাশে তালাবন্ধ ঘরটার দিকে কেন কে জানে আজ রাতেই ঘরটা রাহুলকে আকর্ষণ করছে দিনের বেলা নিখিলেশকে রাহুল ঘরটার কথা বার কয়েক জিজ্ঞেস করেছিল নিখিলেশ প্রতিবারই প্রসঙ্গ এড়িয়ে গেছে রাহুলের মনে হচ্ছে এ বাড়িতে এমন কোনো রহস্য আছে যা নিখিলেশ রাহুলকে জানাতে চায় না ওই উজ্জ্বল চাঁদের অপর পিঠের মতোই কি? যাগ্কে রাহুল তো এ বাড়িতে দুদিনের অতিথি মাত্র এত খোঁজে তার কি দরকার রাহুল ঘরে ঢুকে শুয়ে পড়ল ঘুমাবার আগে হঠাৎ একবার চমকে উঠেছিল খুব কাছেই কোথায় যেন বিশ্রীভাবে প্যাঁচা ডাকছে প্যাঁচার ডাক নাকি অমঙ্গল ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল তখন অনেক রাত রাহুলের ঘুমটা হঠাৎ ভেঙে গেল চারিদিক নিস্তব্ধ খোলা জানলা পথে চাঁদের আলো এসে লুটিয়ে পড়েছে ঘরের মধ্যে কি একটা অস্বস্তি বিছানায় উঠে বসল রাহুল সারা শরীর ঘামে ভিজে গেছে অথচ কার্তিক মাসের হাওয়ায় শীতের শিরশিরে অনুভূতি বিছানা থেকে নেমে পাখা স্পিডটা বাড়িয়ে দেয় রাহুল ঠিক তখনই একটা কান্নার শব্দ খুব কাছেই কোথাও কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নিশুতি রাতে সে অসহায় কান্নার ঢেউ বুকের ভেতরে পর্যন্ত ধাক্কা মারে আর থাকতে পারল না রাহুল ভুলে গেল বন্ধুর সতর্কবাণী কি এক আকর্ষণ এসে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো বাইরে বিস্তৃত ছাদ তার একপাশে ঘরটা রাহুল ছাদে এসে দাঁড়ায় ঢলঢলে জ্যোৎস্নার সারা ছাদ জুড়ে আছে তাই সব কিছুই দৃশ্যমান কিন্তু এ কি পাশের ঘরের দরজায় তো তালা নেই অথচ নিখিলেশ বলেছিল ওই ঘরে আর কেউ ঠোকে না সারা বছরই তালা দেওয়া থাকে রাহুল নিজেও তা দেখেছে কান্নাটাই ঘরের ভেতর থেকেই শোনা যাচ্ছে রাহুল যেন এক অপ্রতিরোধ্য আকর্ষণ বোধ করছে ঘরটার প্রতি নিজের অজান্তেই ওর পা দুটো এগিয়ে গেল সেদিকে একটু জোরে চাপ দিতেই ঘরের দরজাটা খুলল ধরা কবজা একটা বিশ্রী আওয়াজ তুলে ক্যাঁচ ঘরের ভিতরে পা দিল রাহুল কান্নাটা হঠাৎ থেমে গেছে শিখি রাহুল এ ঘরে ঢুকে পড়েছে বলেই তার শোবার ঘরের চেয়েও এ ঘরটা সাইজে বড় দুটো বিশাল খোলা জানালা জানলা পথে যাঁদের আলো এসে সারা ঘরটাকে ভরিয়ে তুলেছে একিকারুর গানের ঘর ঘরবর্তী সঙ্গীতের নানা উপকরণ ডুগি তবলা থেকে শুরু করে ঢোল কর্তাল বেহালা সেতার হারমোনিয়াম তানপুরা আরও কত কী সারা ঘরে যত্ন করে সাজানো রয়েছে কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে রাহুল তারপর হঠাৎ ঘরের প্রতিটি যন্ত্র একসঙ্গে বেজে ওঠে তবলার বোল বেহালা সীতারের মূর্ছনা তানপুরার তান হারমোনিয়াম কর্তালের সঙ্গতে সারা ঘরে ছড়িয়ে পড়া এক আশ্চর্য সঙ্গীতের ঐক্যতান আর এর মধ্যে ভেসে ওঠে এক অবিস্মরণীয় কালোয়াতি গানের সুর খোল খোল মন্দিরদার পূজারিণী পুরনো দিনের বিখ্যাত শিল্পী তারাপদ চক্রবর্তীর কণ্ঠে এ গানটা কিছুদিন আগে একটা রেকর্ডে শুনেছে রাহুল কিন্তু এই গান এখানে কে গাইছে ভালো করে তাকাতেই চোখে পড়ল ঘরের এক কোণে এক টেবিল তার উপরে রয়েছে একটি ঢোঙাওয়ালা কলের গান সেখান থেকেই ভেসে আছে গানের সুর কিন্তু এ কী ওতে তো কোনো রেকর্ড চাপানো নেই তবু ঘুরন্ত ডিস্ক থেকে বেরিয়ে আসছে অতীতের বিখ্যাত সেই গান রাহুলের দৃষ্টি ঘুরে গেল দক্ষিণের বড় জানলাটার ধারে একটা আরামকে দাঁড়ায় কেউ ওই মানুষটা বসে রয়েছে কই এতক্ষণ তো চোখে পড়েনি যেন হঠাৎ আবির্ভাব ঘটেছে ফুটফুটে জোৎস্নায় দেখতে কোনো অসুবিধে হলো না পরনের পাঞ্জাবিয়ার ধুতির রং জ্যোৎস্নার রঙে মিলেমিশে এক হয়ে গেছে মুখের একদিকটা দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চমকে ওঠে রাহুল ও ও তো নিখিলেশ হ্যাঁ নিখিলেশই তো হুবহু একই রকম মুখ কিন্তু এতরাতে এই ঘরে একা বসে কী করছে ও অজান্তেই রাহুলের কণ্ঠ থেকে বেরিয়ে আসে নিখিলেশ সঙ্গে সঙ্গে কী যেন ঘটে গেল ঘরটার মধ্যে মানুষের কণ্ঠস্বর ভেঙে দিল অলৌকিক সঙ্গীতের ঐক্যতান মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সব সুর নেমে এলো নিশীত রজনীর নিঝুমতা এর মধ্যে আরামকে দাঁড়ায় বসে থাকা মানুষটি উঠে দাঁড়িয়েছে ফিরে তাকিয়েছে রাহুলের দিকে আর তখনই রাহুল বুঝতে পারল ও নিখিলেশ নয় ওই মূর্তির মাথার চুল সাদা ধবধবে চোখ দুচোখ যেন জ্বলন্ত আগুনের গোলা মূর্তিটা অদ্ভুতভাবে নিজেকে টানতে টানতে এগিয়ে নিয়ে আসতে লাগলো রাহুলের দিকে এবার ভয় করতে লাগলো রাহুলের ভীষণ ভয় মেরুদণ্ডের মধ্যে একটা ঠান্ডা স্রোত টের পেল মূর্তিটা এগিয়ে আসছে আরও আরও কাছে একেবারে কাছে এসে পড়েছে চোখের দৃষ্টিতে আগুন কিন্তু সারামুখে কি এক অসহায়তার ছায়া ও কি ওর গলার কাজটা অমন কেন বাঁদিকে চিবুকের নিচে থেকে কাঁধ পর্যন্ত এক বিশাল গহবর ভেতর থেকে সাদা হাড় বেরিয়ে এসেছে উহ কি বিভৎস দৃশ্য মূর্তিটার গলা থেকে এবার একটা শব্দ বেরোলো ঘর 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 আর সহ্য করতে পারলো না রাহুল জ্ঞান হারিয়ে লুটে পড়ল মেঝের ওপর রাহুলের যখন জ্ঞান ফিরল দিনের আলো ফুটেছে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই রাহুল চোখ মেলে তাকাতেই সকলের মধ্যে একটা স্বস্তির গুঞ্জন ভেসে উঠল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো রাহুলের শরীর মন মনে পড়তে শুরু করলো গত রাতের সব কথা রাহুল বলল আমি কোথায় নিখিলেশ পাশ থেকে বলল তুই এখন আমার ঘরে গতকাল গভীর রাতে তোর চিৎকার শুনে তোকে অজ্ঞান অবস্থায় মেজো ঠাকুরদার গানের ঘর থেকে নামিয়ে এনেছি মেজো ঠাকুরদার গানের ঘর রাহুল বিড়বির করল হ্যাঁ রাহুল তোকে তো আমি বারণ করেছিলাম রাতে তুই কোনো অবস্থাতেই ঘর থেকে বেরোবি না আর যে ঘরে তুই ঢুকেছিলি সেই ঘর রাতের বেলা আমাদের সকলের কাছে নিষিদ্ধ কিন্তু ততক্ষণে লিখি রেছে স্ত্রী এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছে দুধের ক্লাসে চুমুক দিতে দিতে রাহুল শুনল এ বাড়ির পুরনো ইতিহাস যা একই সঙ্গে দুঃখজনক এবং বিচিত্র প্রায় পঞ্চাশ বছর আগে দোতলার ওই ঘরটাতে থাকতে নিখিলেশের ঠাকুরদার মেজো ভাই প্রকাশ চৌধুরী শিয়ামলে মস্ত বড় কালোয়াতি গানের শিল্পী ছিলেন তিনি এই গান পাগল মানুষটি সারা জীবন গানে ডুবে থেকে অন্য কোনো দিকে মন দিতে পারেননি বিয়ে থাও করেননি সেই প্রকাশ চৌধুরীর কণ্ঠের গান হঠাৎ একদিন থেমে গেল দুরারোগ্য ক্যান্সার রোগে তার গলার সুর কেড়ে নিল তার মতো শিল্পীর পক্ষে সে যে কি সুর হারাবার যন্ত্রণার কাছে রোগের যন্ত্রণাও তুচ্ছ সে অবস্থাতেও তিনি প্রথম প্রথম ছাদের ওই ঘরটাতে সে তার তানপুরা তবলা নিয়ে আসর বসাতেন কিন্তু ক্রমে তাওয়া সম্ভব হলো না রোগের প্রকোপ বেড়েই চলল কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গেল তারপর থেকে তিনি ছাদের ওই গানের ঘরে সারাদিন বসে একটা চোঙাওয়ালা গা কলের গান থেকে দিনরাত শুধু গান শুনতেন বড় বড় ওস্তাদের গান তারপর তারপর একদিন সকালে মেজ ঠাকুরদার মৃতদেহ পাওয়া গেল ছাদের ঘরে সুর হারানোর যন্ত্রণায় উনি আত্মহত্যা করেছেন তখনও ওর সেই কলের গানে বেঁধে চলেছে কোনো এক বিখ্যাত ওস্তাদের কালোয়াতি গানের সুর বলতে বলতে বিষণ্নতায় নিখিলেশের কণ্ঠ ধরে এলো একটু থেমে বলল এরপর বহু বছর কেটে গেছে রাহুল এ বাড়ির কেউ মেজো ঠাকুরদার ওই ছাদের ঘরে ঢোকে না ওর সঙ্গীতের সরঞ্জামও একই রকমভাবে সাজানো রয়েছে মাঝে মাঝে রাতের বেলা আমরাও শুনতে পাই ও ঘর থেকে সিতারের ঝঙ্কার কিংবা রেকর্ডে কালোয়াতি গানের সুর সেই সঙ্গে এক শিল্পীর গান না গাইতে পারার গুমড়ে ওঠা ব্যথা শুনতে শুনতে রাহুলের মনের মধ্যে গত রাতের ছবিটা ফুটে ওঠে সে কি তাহলে নিখিলেশের মেজ ঠাকুরদাকেই দেখেছিল যার জ্বলন্ত চোখ সারামুখে অসহায় বিষণ্নতা চিবুকের নিচে থেকে ঘাড়ের একদিকে বিশাল গর্ত সুরহীন ঘর ঘর কণ্ঠস্বর হঠাৎ রাহুলের নজর পড়ল নিখিলেশের ঘরের দেওয়ালে ওর পূর্বপুরুষের ছবির পাশে আরেকটা জীর্ণ ছবির দিকে এক মাথা সাদা চুল কিন্তু মুখটা ঠিক রাহুলের চোখের ভাষায় ততক্ষণে নিখিলেশ বুঝে ফেলেছে বন্ধুর কাঁধে হাত রেখে নিখিলেশ বলে হ্যাঁ রাহুল সবাই বলে আমার মেজ ঠাকুরদার মুখটা ছিল অনেকটা আমারই মতো